পুরনো রেলসেতু সংস্কার রেলপথের আধুনিকায়ন ও লোকবলের প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল ঢাকা রুটে নতুন ট্রেন ও ঢাকা নবাবগঞ্জ রুটে বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনকালে তিনি একথা বলেন প্রধানমন্ত্রী বলেন দ্রুতগতির ট্রেন চলাচলের জন্য উপযোগী করে পুরনো সেতু সংস্কার ও রেলপথগুলোর আধুনিকায়ন করতে হবে পাশাপাশি আধুনিক রেল ইঞ্জিন চালনায় দক্ষ জনবল তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে পরপর কয়েকটি ট্রেন দুর্ঘটনা প্রাণহানির কথা উল্লেখ করে এসব বলেন প্রধানমন্ত্রী